गौतम বল আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি কিছু কথা বলবো যে সাধারণত কবুতর আমরা যে জোড়া দেই ভালো ডিম বাচ্চা পাওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে জোড়া দেওয়ার আগে নর এবং মাদির কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এবং কোন কোন দিকগুলো অবশ্যই আমাদের বিবেচ্য বিষয় হিসেবেই নেওয়া দরকার বা জানা দরকার। তো সাধারণত এখানে আমি আমার নিজের মতো করে 10টা পয়েন্ট লিখেছি এবং একটা বোনাস হিসেবে পয়েন্ট লিখেছি, মোট 11টা। তো ফার্স্টের থেকে আমি এক এক করে বলা শুরু করব। সর্বপ্রথম যেটা এবং হাতে কলমে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো যে কি কি থাকা দরকার। তো যে 10টা টিপসের কথা আপনাদেরকে বললাম, আবারও বলতেছি যে একটা মানে এক জোড়া কবুতর আমরা যে জোড়াটা দিব ভালো ডিম এবং বাচ্চা পাওয়ার জন্য, যেন ওই জোড়ার 2টা বাচ্চা আমরা ঠিকমতো পেতে পারি। বা অনেক সময় হয় কি যে আমরা যে কবুতরের জোড়াটা দিয়েছি 2টা ডিম দিছি, 2টা ডিম দেওয়ার পরবর্তীতে কী হলো একটাও জমে নাই, বা একটা ডিম জমছে একটা জমে নাই, বা আপনার বাচ্চা ফুটছে 2টা বাচ্চায় ফুটছে ছোট 2-3 দিন যাওয়ার পরবর্তীতে মারা গেছে, বা ডিমের ভিতরেই বাচ্চা মারা গেছে। পরবর্তীতে আপনার কবুতর ডিম দিছে একটা, আরেকটা দেয়ই নাই, একদিন পরবর্তীতে গ্যাপ রেখে। পরবর্তীতে মানে হয় না নানান টাইপের সমস্যা, যে আপনি মানে জোড়া দিলেন কবুতর ডিম দিল, বাট কোনোভাবেই আপনি ওই জোড়াটা থেকে মানে এক জোড়া বাচ্চা বা একটা বাচ্চাও ঠিকমতো পেলেন না। তো এই যে ব্যাপারটা আছে, তো এই রকম কাজ কারবারগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যারা কবুতর পালন করি আমাদের মন মানসিকতা টোটালি নষ্ট হয়ে যাওয়ার কথা। কেননা কবুতর পেলে আমরা যদি এটা থেকে প্রোডাকশনই না করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু কবুতর পালাটাই আমাদের টোটালি বৃথা হয়ে যাবে, এবং দিনকে দিন এর প্রতি যে একটা ভালোবাসা একটা মন মানসিকতা আছে সেটা টোটালি নষ্ট হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি সাধারণভাবে যদি বলি ব্যাপারটা যদি এরকম হতো যে কবুতর পেলে যাচ্ছি কবুতর ডিম বাচ্চা ভালো করছে না, সেক্ষেত্রে কিন্তু কবুতর পালাটা সকলে এত আগ্রহ নিয়ে করতো না। তো যাই হোক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। তো যে 10টা কথা আপনাদেরকে বললাম, তো এই 10টা কথার একটাই উদ্দেশ্য যেন আপনি এই দিকগুলো বিবেচনা করে যখন জোড়াটা দিবেন সেই জোড়াটা থেকে অবশ্যই যেন জোড়া 2টা ভালো একদম মানে সুস্থ সবল জোড়া বাচ্চা পেতে পারে। তো সর্বপ্রথম যেটা জোড়া দেওয়ার আগে অবশ্যই কবুতরকে ক্রিমি কোর্স করাতে হবে। তো ক্রিমি কোর্স আমরা সাধারণত 2 থেকে 3 মাস পর অন্তর করে থাকি, এ হচ্ছে কথা। তো অবশ্যই ক্রিমি কোর্সটা করাতে হবে। তো ক্রিমি কোর্সের ভিডিওটা আপনারা কোথায় পাবেন, আমি যতগুলো ভিডিও প্রয়োজন আছে এই ভিডিওতে আমি বলবো, সকল ভিডিওর লিস্ট আপনারা ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। তো ফার্স্টে যে কথাটা বললাম অবশ্যই ক্রিমি কোর্স করাতে হবে। তো জোড়া দেওয়ার অন্তত আপনার 10 থেকে 15 দিন আগেই কবুতরকে মাস্ট ক্রিমি কোর্স করাতে হবে, 1। পরবর্তীতে 2 নম্বর হচ্ছে বর্তমান টয়লেট। তো সাপোজ আপনি আপনার কবুতরকে ক্রিমি কোর্স করালেন, তো ক্রিমি কোর্স করলে অনেক সময় দেখা যায় যে ক্রিমি কোর্স আপনি টোটালি করার নাই, এর আগে কবুতরের সবুজ সোনা ড্রপিং হয়, টোটালি পাতলা টাইপের পায়খানা হয়, বা কবুতর খাবার খাচ্ছে, খাবার খাওয়ার মাধ্যমে কবুতরের মুখ থেকে বমির মাধ্যমে ক্রিমি বের হয়ে আসে, বা টয়লেটের মাধ্যমে ক্রিমি বের হয়ে আসে, কবুতর খাবারে অনীহা প্রকাশ করে, কবুতরের শরীর শুকিয়ে যায়, নানান টাইপের সমস্যা থাকে। তো ভিডিওটা করার জন্য আমি জাস্ট সিঙ্গেলে আমার এই কবুতরটাকে আমি এখানে রেখেছি। তো দেখেন একটা সুস্থ কবুতরের বর্তমান টয়লেটের অবস্থা কীরকম হবে, টয়লেটের অবস্থা হবে মাস্ট এরকম মানে একেবারে দলা টাইপের শুকনা, ঠিক আছে, গোল গোল। তো এটাকে যদি আমি গ্রিট খেতে দিতাম কালকে তাহলে এটার টয়লেটটা হতো পুরো চকলেট, এক কথায় শেষ, মানে একবারে লালচে খুব সুন্দর টয়লেট হতো, ঠিক আছে। এছাড়া আমাদেরকে হালকা একটু ঘুরিয়ে দেখাই প্রত্যেকটা ট্রে। তো এখানে দেখেন এই যে এদের টয়লেট মানে যেটাকে বলে পারফেক্ট, ঠিক আছে। তো এখানে যে ধাপড়ির ভিতরে রাখছি, এখানেও কিছু কবুতর আছে যেগুলোকে আমি জোড়া দেবো। তো এই যে এদের টয়লেটগুলো দেখেন, রিসেন্ট টয়লেট অর্থাৎ সর্বশেষ এগুলো, এই যে এটা। তো এগুলো হচ্ছে কি মানে কবুতরের রিসেন্ট টয়লেট যেগুলো আপনাদেরকে দেখালাম, কালকে আমি ট্রেস আপ করছি। তো আজকে সকাল থেকে এই পর্যন্ত এগুলো টয়লেট করেছে। তো বর্তমান টয়লেটের অবস্থা অবশ্যই এরকম মানে দলাত বাঁধা থাকতে হবে, ঠিক আছে। এর বিপরীতে যদি আপনার টয়লেট কবুতরের টয়লেট সাপোজ পাতলা চুনা ড্রপিং এরকম হয় তাহলে অবশ্যই কবুতরটাকে মানে জোড়া দিতে পারবেন না, কেননা ওর ভিতরে অবশ্যই কোনো সমস্যা আছে। পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে মল্টিং শেষ হয়েছে কিনা। তো মল্টিং ব্যাপারটা অনেকে হয়তো বা জানবেন না, তার জন্য আপনার একটা ভিডিও মানে ভিডিও নাম্বার 2 পেয়ে যাবেন যে মল্টিং ব্যাপারটা কি কবুতরের, অনেকের কাছে এটা আনইজি ফিল হবে। আমি শর্টকাট করে বলে দিই, সাধারণত কবুতরের যে পুরাতন পশম বা পালকগুলো আছে সেগুলো ঝরে যাওয়ার পরবর্তীতে নতুন যে পশম এবং পালক গজায় সেটাকে সাধারণত মল্টিং বলে। তো আমাদের অনেক সময় দেখা যায় কি যে অনেকের সারা বছর জুড়েই কয়েক মাস পর পর হাতের চামড়া উঠতে থাকে মানে চেঞ্জ হতে থাকে, বা বেশিরভাগ মানুষেরই শীতকালীন সময়ে আপনার হাতের যেই চামড়াগুলো আছে সেগুলো চেঞ্জ হয়। তো মল্টিং ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এখন হাতে কলমে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। তো সাপোজ এই যে আমি যদি আমার এই কবুতরটাকে দেখাই, তো এই কবুতরটার জাস্ট এই যে মুখের দিকে তাকে দেখেন, ঠিক আছে, মানে ফিনিশিং যে ব্যাপারটা আছে সেই ফিনিশিং ব্যাপারটা নাই, ঠিক আছে, মানে এবড়া থাবড়া অর্থাৎ মেন যেই পশমের যে গোড়ার এটা আছে ওটাই দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মল্টিং, ঠিক আছে। এছাড়াও যদি এইখান দিয়ে আপনাদেরকে দেখাই, তো এই যে পালকটা ছোট এটার ভিতরে হবে, আচ্ছা যাই হোক। তো মল্টিং ব্যাপারটা হচ্ছে এটা যে পশম পালক কবুতরের চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ প্রচুর পরিমাণে পশম ঝরতে থাকবে কবুতরের শরীর থেকে, এটাই হচ্ছে মল্টিং। তো এখন আমি যদি আপনাদেরকে একটা ফ্রেশ কবুতর ধরে দেখাই, আরেকটা কবুতর ধরে দেখাই, সাপোজ এই যে মাদিটা, ওকে, এই যে মাদিটাকে আমি ধরলাম, তো এই যে দেখেন এর লেঞ্জা, এর লেজের দিক দিয়ে দেখেন টোটালি ফাঁকা, ঠিক আছে, মানে একটা যে সুন্দর একটা ভাব আছে পিছনে সেটা টোটালি নেই, কেননা এটার মল্টিং হচ্ছে, ওকে। পরবর্তীতে এর পালক এগুলো ঝরা সম্ভবত শেষ হয়েছে। তো এর ঘাড়ের দিকটা একটু খেয়াল করেন, মানে এবড়া থেবড়া একটা যে ভাব আছে না, যে পশম পালকের যে একেবারে পরিপূর্ণ সেটা কিন্তু টোটালি নাই। তো আমি যদি এর ঘাটটাকে একটু ধরি, এভাবে ধরলে বোঝা যাবে যে দেখেন এদিক দিয়ে এর নতুন পুরাতন পালকগুলো পড়ে গেছে এবং নতুন পালকগুলো গজানো শুরু করছে। তো মূলত এটাই হচ্ছে মল্টিং। আর একটা পরিপূর্ণ অর্থাৎ মল্টিং টোটালি কমপ্লিট হয়েছে ওই রকম কবুতর যদি আপনাদেরকে ধরে দেখাই, তো এই কবুতরটার এদিক দিয়ে খেয়াল করে দেখেন যে টোটালি একেবারে পশম পালকে পরিপূর্ণ। তো এই হচ্ছে গেল মূলত 3 নাম্বার মল্টিং কবুতরের পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা। তো এই মল্টিংয়ের সাথে কবুতরের জোড়ার সম্পর্কটা কি, এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনার কবুতরের যখন মল্টিং হবে তখন এই যে একটা শরীরের উপর একটা প্রেশার পড়ে, ওটা নতুন পশম পালকগুলো গজাচ্ছে, তো ওই কারণে ওর শরীরের টোটাল ফোকাসটাই থাকে পশম পালক গজানোর সময়। তো আপনি যদি এই সময় কবুতরকে জোড়া দেন নর্মালি, তো জোড়া দিলে দেখা যাবে যে কবুতরের ডিম বাচ্চা ভালো করছে না, বা কবুতর অনেক সময় প্যারালাইজড হয়ে মতো দাঁড়াতেই পারছে না, আরও অনেক সমস্যা হয়। পরবর্তীতে চোখ বা নাকে পানি আছে কি না, তো এই ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ আমি এই কবুতরটাকে এখন ধরি, তো এই কবুতরটাকে ধরার পরবর্তীতে সাপোজ আপনার কবুতরটাকে ধরে খেয়াল করতে হবে যে সুন্দর করে কবুতরটাকে ধরবেন, ধরার পরবর্তীতে কিছুক্ষণ সময় নেবেন, কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে তাকিয়ে দেখবেন যে ওর এই যে আপনার চোখের যে সাইডটা আছে, এই যে চোখের সাইডটা, এই সাইডে কোনো পানির পরিমাণ দেখা যাচ্ছে, মানে কিঞ্চিত পরিমাণ পানি কিছু দেখা যাচ্ছে কি না, ওকে। পরবর্তীতে এভাবে দেখবেন। পরবর্তীতে নাক, তো নাকের এই জায়গায় সাপোজ এভাবে একটু ধরবেন, ধরে দেখবেন যে আপনার পিচ্ছিল টাইপের কিছু আসে কি না, ঠিক আছে, এভাবে ধরবেন, ধরে দেখবেন যে পিচ্ছিল টাইপের কিছু আছে কি না। পরবর্তীতে কবুতরটাকে এভাবে ধরে কানের সামনে নেবেন, কানের সামনে নেওয়ার পরবর্তীতে কিছুক্ষণ রাখবেন, মানে রিল্যাক্স, একবারে শান্তশিষ্টভাবে ধরে দেখবেন যে গ্যার টাইপের কোনো শব্দ হয় কিনা, বা হাঁচি কাশি দেওয়ার কোনো প্রবণতা আছে কিনা, মানে কোনো শব্দ হয় কিনা। তো সাপোজ যদি দেখেন যে কবুতর এরকম কোনো সিমটম নাই, মানে লক্ষণই নাই, যে চোখে পানি নাই, এখান দিয়ে লালা টাইপের কিছু বেরোচ্ছে না, পানি টাইপের কিছু বেরোচ্ছে না, এবং কানের সামনে নেওয়ার পরবর্তীতে কোনো স্যাঁতস্যাঁত টাইপের বা কোনো টাইপের আওয়াজ হচ্ছে না, তো সেক্ষেত্রে বুঝতে হবে আপনার কবুতরটা টোটালি সুস্থ। এ হচ্ছে গেল আপনার কয় নাম্বার, এটা হচ্ছে আপনার 4 নাম্বার। পরবর্তীতে 5 নাম্বার হচ্ছে পায়ুপথ পরিষ্কার কিনা, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ আপনার কবুতরের এখান দিয়ে কোনো সমস্যা নাই, বাট আপনার একটা অসুস্থ কবুতর সাধারণত যখন কবুতর অসুস্থ হওয়া শুরু করে তখন ওর যে টয়লেটগুলো আছে সেই টয়লেটগুলো কবুতরের পায়ুপথের দিকে লেগে থাকে, মানে ওর শরীর যেহেতু দুর্বল থাকে ও ফুললি ক্লিয়ারভাবে ওর টয়লেটটা ত্যাগ করতে পারে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, কবুতরের পায়ুপথটা চেক করতে হবে, তো এই যে দেখেন এর পায়ুপথটা, মানে এর পায়ুপথের কর্নারে বা সাইডে কোনোখানে টোটালি আপনার বিস্তা টাইপের কিছু লেগে নাই, মানে একেবারে শুকনা, মানে বিস্তা লেগে থাকবে বা এরকম কোনো ভাব টোটালি থাকবে না। আমি আরেকটা কবুতর ধরে দেখাচ্ছি, একটা মাদি কবুতর নিলে সবচাইতে ভালো হবে, যেটা ডিম বাচ্চা করেছে। সাপোজ এই কবুতরটা, তো এই যে মাদি কবুতরটা, এটার পায়ুপথটা আপনি একটু খেয়াল করে দেখেন। এটার পায়ুপথে কোনো বিন্দুমাত্র আপনার কি নাই, টোটালি কোনো বিষটা লেগে নাই। তো এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত কবুতর যখন অসুস্থ হয়ে যায় তখন ও যখন টয়লেট করে যে সাদা চুনা পানির মতো ড্রপিংটা বের হয়, সেই ড্রপিংটাকে টোটালি ওর এই আশেপাশের পালকে, তারপর পায়ুপথের সাইডে লেগে থাকে। ওকে, আর কবুতর যখন আপনি এভাবে ধরবেন খুব ভালোভাবে ধরবেন, কেননা এখানে ওদের যে হাতটা থাকে এটা যদি কোনোভাবে ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু এই কবুতরটা টোটালি বাঞ্জা হয়ে যায়। সেক্ষেত্রে কবুতরের থেকে আপনি টোটালি কিন্তু ডিম বাচ্চা কোনোটাই পাবেন না, এক কথায় শেষ। পরবর্তীতে ৬ নাম্বার হচ্ছে কবুতরের শরীরের মাংস এবং মানে বুকের হাড়টা বের হয়েছে কিনা বা বের হয়ে গেছে কিনা সেই বিষয়টা নিয়ে একটু খেয়াল করা। তো সাপোজ আমি যদি এই কবুতরটাকে আপনাদের একটু ধরে দেখাই, তো একটা কবুতর আপনি যখন হাতে নেবেন, হাতে নেওয়ার পরবর্তীতে আপনি একটু মানে অনুভব করার চেষ্টা করবেন যে এর শরীরে কিছু আছে, বা যদি আমি জোড়াটা দেই এর থেকেই তো বাচ্চাগুলো ডিম বাচ্চাগুলো বের হবে, ঠিক না? তো যদি আমি এর শরীরেই জিনিস না থাকে তাহলে এরা ডিম বাচ্চাটা কীভাবে বের করবে? তো মেন কথাটা হচ্ছে যে কবুতরটাকে ধরে আপনার উপলব্ধি করতে হবে বা একটু বুঝতে হবে যে এর শরীরের ওজনটা ঠিক আছে কিনা বা একটা ওয়েট আছে কিনা। পরবর্তীতে আপনার মানে এখান দিয়ে হাতে একটু মাংসগুলো দেখবেন ঠিক আছে কিনা। পরবর্তীতে আপনার এই যে বুকের যে হাড়টা আছে এখানে একটা পরিপুষ্ট ভাব আছে কিনা সে ব্যাপারটা আপনার অবশ্যই খেয়াল করতে হবে, ঠিক আছে? পরিপুষ্ট ভাবটা আছে কিনা সেটা খেয়াল করতে হবে। তো এই যে আমার কবুতরটা এটা একদম পারফেক্ট। সাপোজ এই দেখেন একটা লেভেল আছে, মানে একটু ওচা লেভেল। আর যেসব কবুতরের হাড় বেড়ে গেছে দেখবেন যে হাড়টা বেরো রয়েছে এবং এখান দিয়ে মাংসটা টোটালি ডাউন, ঠিক আছে? এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি যখন একটা কবুতর ধরবেন ধরে আপনার বুঝতে হবে যে কবুতরটা শরীরে ওয়েট আছে কিনা, ডিম বাচ্চা করার জন্য কবুতরটা পারফেক্ট কিনা। যে সকল কবুতরের হাড় বেরিয়ে গেছে সাপোজ বুঝতে হবে যে ওই কবুতরের আপনার কৃমিজনিত সমস্যা হয়েছে এবং মাস্ট ওই কবুতরকে টোটালি ডিম বাচ্চা করার জন্য জোড়া দেওয়া যাবে না। আগে কবুতরকে কৃমিকোর্স করাতে হবে, ভালো পুষ্টিমানের খাবার দিতে হবে। তার পরবর্তীতেই কবুতরকে আপনি যখন আগের এরকম একটা সুন্দর সুস্বাস্থ্যে ফিরিয়ে আনতে পারবেন, সুঠাম দেহতে নিয়ে আসতে পারবেন, তখন এই কবুতরকে জোড়াটা দিতে পারবেন। পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে তো পরবর্তীতে 7 নাম্বার যেটা সেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার পরিমাণ ঠিক আছে কিনা। ওকে, সাপোজ একটা সুস্থ কবুতরকে আপনি খাবার দিলেই কবুতর সাথে সাথে খেতে আসবে, ঠিক আছে? মানে খাবার দেওয়ার সাথে সাথেই খেতে আসবে। আর অন্যান্য যে কবুতরগুলো আছে সুস্থ, একটা কবুতরকে খাবার দেওয়া মাত্র ওগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, মানে অ্যাগ্রেসিভ হয়ে যাবে যে খাবার খাওয়ার জন্য টোটালি। ওকে, এই বিষয়টা লক্ষণীয়। পরবর্তীতে তো এখন এগুলোকে খাবার দিয়ে আমি উত্তেজিত করতে চাই না, এখন আমারই বসতে অসুবিধা হয়ে যাবে পালকের জন্য। তো যাই হোক, পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে জোড়া দেওয়ার অন্তত 2 থেকে 3 দিন আগে কবুতরকে মাস্ট অবশ্যই গোসল দিতে হবে। জোড়া দেওয়ার অন্তত 2 থেকে 3 দিন আগে কবুতরকে অবশ্যই গোসলের পানি দিতে হবে। এটা হচ্ছে 8 নাম্বার গেল। পরবর্তীতে 9 নাম্বার হচ্ছে অন্তত 10 থেকে 15 দিন আগে, ঠিক আছে? আমি যে একটা খাবারের ভিডিও করেছিলাম যে আমি কবুতরকে কোন কোন খাবার প্রোভাইড করে থাকি সাধারণত কবুতর জোড়া দেওয়ার আগে, তো 10 থেকে 15 দিন আগে আপনি কমপক্ষে মানে আপনার কবুতরকে 10 থেকে 15 দিন আগে থেকেই কবুতরকে ভালো মানের খাবার দেওয়া শুরু করে দেবেন। কমপক্ষে আপনার ওই খাবারে 12 থেকে 15টা আইটেম থাকা অবশ্যই মাস্ট। আর ওই আইটেমের ভিতরে আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাবার অবশ্যই থাকতেই হবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কবুতরের থেকে ভালো কোনো ফিডব্যাক পাবেন না, এই হচ্ছে কথা। পরবর্তীতে 10 থেকে 15 দিন আগে থেকে তো খাবার দেবেন, সেটা অবশ্যই মাস্ট। এবং সকাল বিকাল 2 বেলা দিতে হবে, 2 বেলা খাবার দিবেন। সাপোজ সকাল 8টা থেকে 10টার ভিতরে একবার খাবার দিয়ে দিলেন এবং 4টা থেকে 5টার ভিতরে একবার খাবার দিয়ে দিলেন, তো সেক্ষেত্রে ভালো ডিম বাচ্চা পাওয়ার চান্স বা সম্ভাবনা অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। আর খাবার সাধারণত আমরা অনেকেই করি কি লং টাইম পর্যন্ত দিয়ে রাখি, এই ব্যাপারটা টোটালি করা যাবে না। কবুতরকে খাবার দিয়েছেন, খাবার দেওয়ার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট পর্যন্ত সময় দেওয়া যাবে। তো সেক্ষেত্রে কি ওদের খাবারের প্রতি একটা আগ্রহ থেকে যায়। আর অবশ্যই ফুটানো পানি দিতে হবে সবসময়, এ হচ্ছে কথা। যেহেতু এখন ভাদ্র মাসে রোদ পড়া শুরু করেছে, তাই চেষ্টা করবেন আপনার সকালে একবার যখন পানি খাওয়াইছেন একটা খাবারের মানে পানির পাত্র সাইডে রেখে দেন, লবজেল বা এরকম একটা ব্যবস্থা করবেন কবুতর যেন মন ইচ্ছা মতো পানি খেতে পারে। और सेटा अवश्य फुटानो पानी होते हैं। और 10 नम्बर जेटा सेटा शारीरिक सुस्थता और चांचलता। सपोज एक कबूतर जो और जो शारीरिक सुस्थत ना थे, सपोज एक कबूतर के ख्याल करें ये और पालकगुलो परिष्कार करते एक आगे, तो एक कबूतर चांचलता जो ना थे शारीरिक सुस्थता जो ना थे और भीतर जो कोनो समस्या थे से क्षेत्र में अपनी कबूतरटा थेके भालो कोनो फिडबैक पाबेन ना जेहेतु ओ असुस्थ। तो से क्षेत्र में अवश्य कबूतर शारीरिक सुस्थता एवं चांचलता ठीक है कि ना सेटा अवश्य देखे नेबेन। और जेटा 11 नम्बर बोलछिलाम बोनास सेटा होच्छे जे सबचेये बेशी गुरुत्वपूर्ण अवश्य आपनार कबूतरके सप्ताहे 1 থেকে 2 दिन ग्रिड खेते दीते होबे। अनेके ग्रिडटा कि माने जानें जरा नतून कबूतर पालन करছেন তাদের কাছে একটু আনকমন ফিল হবে। तो গ্রিট হচ্ছে সাধারণত আপনার ইটের গুঁড়া, তো ইটের গুঁড়ার ভিতরেও আপনার সাধারণত ঝিনুকের গুঁড়া এটা সেটা অনেক কিছুই থাকে। তো এই হচ্ছে গ্রিট। পরবর্তীতে গ্রিট কিভাবে বানাবেন ওইটা নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, বানাবো আশা করি। তো সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন গ্রিট খেতে দিবেন। আপনার গ্যাপটা এরকম করলে ভালো হয় যে 2 দিন বা 3 দিন এরকম রেখে গেল এই। और होच्छे जे अवश्य कबूतर के ये समय मासिक कोर्स ओके अपने अपना केमिकल मिश्रित पदार्थ जेटा आछे दिए करान बा प्राकृतिक जो उपादानगुलो आछे दिए करान। अवश्य कबूतर के ये समय कंटिन्यू मासिक कोर्स मास्ट भी कराते होबे। तो ये होच्छे आमार 11टा टिप्स। एटा होच्छे आमार व्यक्तिगत दिक थेके आमी बोलेछि, आमी बोलछि एटाई बेस्ट, केनना भालोर कोनो शेष नाई। तो आमार व्यक्तिगत दिक थेके आमी साधारणत एइगुलोई फलो करी कबूतरके जोड़ा देওয়ার आगे। तो एछाड़ाও आरो अभिज्ञ बड़ो भाइदेर आरो अन्यान्य अनेक आरो गुरुत्वपूर्ण विवेच्य विषय थाकते पारे जेटा हयतोबा आमार ना जाना। तो आशा करी एइ दिकगुलो विवेचना करे जोदि आपनि आपनार कबूतरগুলোকে जोड़ा देन आपनार कबूतরের থেকে আপনি ভালো কিছু পেতে পারবেন। তো পরবর্তীতে কিভাবে খুব সহজে জোড়া দিবেন কবুতর যেন ঠোকরাঠুকরি না করে এই ব্যাপারে একটা ভিডিও বানাবো এবং आरो की मालसार की सेटअप टेटअप आछे सेई सकल विषय निये भिडियो बनाबो। तो सेई पर्यन्त भालो थाकुक आपनादेर सकल कबूतर। धन्यवाद।